বন্ধুরা, দাই আমি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো এগ পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। দেখতে থাকুন এটা কিভাবে করছি। প্রথমে আমি একটা ডিম ভাটিয়ে নিচ্ছি, লাগলে আমি আরেকটা ব্যবহার করব। এখানে নিয়েছি আমি গোলমরিচ, বিট লবণ, চাট মশলা, তিনটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা মিক্স করে নিই। এবার আমি এখানে 2 চামচ ব্রেড ক্রাম পাউডার নিয়েছি, এটাকে মিক্স করে দিচ্ছি। এরপরে বাকিটা আমি কিচেনে দেখাচ্ছি। কড়াই ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাপ মতো। ব্রেড ক্রামটাকে সমস্ত আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার একটা একটা করে পিস আমি ছেড়ে দিচ্ছি। বাকিটা পরের স্টেপে করছি। সাইড হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমি উল্টে দিচ্ছি, অপোজিট সাইডটাও ঠিক এইরকমভাবেই ভেজে নেব। দুই সাইড বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো এখন তুলে নেব, বাকি যেগুলো আছে ঠিক এইভাবেই সবগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা সেঁকে ভালো করে তুলে নিচ্ছি। বন্ধুরা, এক পটেটো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার একদম রেডি। এটা গরম গরম সস দিয়ে খেতেও ভালো লাগবে, চা কফির সাথে ভালো লাগবে, ঝালের মুখেও ভালো লাগবে, যেটা দিয়ে আপনাদের খুশি। কিন্তু ফটাফট উড়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তো আপনারাও একদিন এরকম ট্রাই করুন, খান, খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, বন্ধুদের নিয়ে খাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।